Assalamualaikum, dear student friends. MNO School চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি সপ্তম সপ্তাহে ICT অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমাদের অনেকের ভালোবাসা, আমি আরেকটি নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি আর সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করতে সেরাদের জন্য সেরা ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের 22 অ্যাসাইনমেন্টটি তুমি দেখতে পাচ্ছ, এর কভার পেজটি তোমরা এই কভার পেজটি এখান থেকে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কমেন্ট নং 1 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপর দেখুন এখানে তোমার নাম, বিদ্যালয়ের নাম, তারপর এখানে বিষয় লিখবে, পরে বিষয় কোড, শ্রেণী, শাখা, রুল ইত্যাদি লিখবে। লেখার পর তোমরা এখান থেকে তোমার তারিখটি তোমরা এখান থেকে কপার পেজটি তুলতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা দেখতে পারছো তোমাদের 2022 সালে অ্যাসাইনমেন্ট 6 উইকের ICT তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো বন্ধুরা, চলো এখন দেখা যাক প্রশ্নটি। অনলাইন ভিত্তিক সেবার ধারণা, ই গভর্নেন্স এর গুরুত্ব ব্যাখ্যা, পরিবারের সদস্যে ই সেবা গ্রহণের সুযোগ সমূহ উল্লেখ করে বর্ণনা, কোভিড কালে তুমি অনলাইন সেবা নিয়ে কিভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ তার বর্ণনা। সো গাইস, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তা এখন আমরা উত্তরটি দেখব। তো উত্তরটি দেখার জন্য দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের উত্তরটি আমি দিয়ে রেখেছি। তো এখানে আমরা প্রতিবেদনটি আগে দেখব, এটা হচ্ছে ফুল প্রতিবেদন আমাদের, প্রথমে এটা আমাদের লিখতে হবে। সো গাইস, আপনাদের আরেকটি বলে রাখি, আপনার পেজের কোনায় 1 2 3 লিখে রাখবেন, যার কোনায় পেজের সিরিয়ালগুলো এলোমেলো হয়ে যাবে না এবং আপনার সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি আপনি লিখতে পারবেন। আর অ্যাসাইনমেন্টের খাতায় যেন ওভাররাইটিং না হয়। তো সো আমরা এখান থেকে লিখব, আবার এখান থেকে আমরা লিখব, আমরা এটা লিখছি, এখান থেকে আপনারা লিখবো অনলাইন ভিত্তিক সেবা। আর এখানে বোঝানো কিছু নেই, তার রিডিং আছে, তা আপনি এখান থেকে এটা তুলে নিতে পারেন। অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা আমাদের জীবনকে করেছে গতিময়। সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, আপনি এখান থেকে এটা তুলে নিন। আমার এখান থেকে নোট করে আপনি আপনার অ্যাসাইনমেন্টের খাতা এটা তুলতে পারেন, আপনার মোবাইলে সেভ করে স্ক্রিনশট করে এটা তুলতে পারেন। সো বন্ধুরা, তারপর এখান থেকে আপনারা এটা তুলতে পারেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে সবার আগে অ্যাসাইনমেন্টটি আপলোড করা হয়, তাই 100% আপনি সঠিক উত্তর পাবেন। তাই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আর হ্যাঁ, রসায়ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টে যে আছে ক্লাস 10-এ, সেটি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখান থেকে এটা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, পরবর্তী উত্তরটা দেখা যাক। এটা হচ্ছে আমাদের পরবর্তী উত্তর, এ পদ্ধতিতে আরও ও যেসব সেবা পেতে পারি তার মধ্যে রয়েছে, আমরা আরও যেসব সেবা আমরা পেতে পারি তার কিছু উত্তর রয়েছে, সেটা আপনারা এখান থেকে লিখতে পারেন। সো গাইস, এটা লেখার পর আমরা ই গভর্নেন্সের গুরুত্ব লিখব। তা চলুন এখান থেকে আপনি ই গভর্নেন্সের গুরুত্বটি নোট করে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় সুন্দর করে লিখে ফেলুন। সো গাইস, এটি লেখার পর আমাদের যে বাকি যে অংশটুকু রয়েছে সেটা এখান থেকে এই পর্যন্ত আপনারা এটা লিখতে পারেন। সো গাইস, এইটুকু লেখার পর আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, ই গভর্নেন্সের 4টি গুরুত্ব নিচে উল্লেখ করা হলো শিক্ষাক্ষেত্রে। আমাদের শিক্ষাক্ষেত্রে কী কী উন্নয়ন হয়েছে ই গভর্নেন্স, তা সেটা আমরা এখানে কিছুটা উল্লেখ করে দিয়েছি, সেখান থেকে তোমরা এটা লিখতে পারো।
আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। সো গাইস, আমাদের শিক্ষাক্ষেত্রে কী ফল রেখেছে সেটি আমরা দেখেছি, এবং আমার পরীক্ষার ফলাফল জানতে বা বিভিন্ন কারণে আমাদের কি সাহায্য করেছে সেটা আমরা এখানে উল্লেখ করেছি। সো গাইস, এখান থেকে তোমরা এটা তুলে নিতে পারো। সো গাইস, আমরা দেখবো সরকারিভাবে কীভাবে ই গভর্নেন্স আমাদের সহায়তা করেছে সেটা এখন আমরা লিখতেই পারবো। নাগরিকের সেবা, নাগরিকের সেবা কিভাবে ই গভর্নেন্স করেছে সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তোমার এখান থেকে এটা নোট করে তোমার অ্যাসাইনমেন্টের খাতায় অলরাইটিং ছাড়া লিখতে পারো, যাতে তোমার সর্বোচ্চ নাম্বার পেতে পারো। সো গাইস, এখান থেকে বলা ই গভর্নেন্স আর একটু অংশ হয়েছে, সেখান থেকে তোমার একটু এইটুকু তুলে নিতে পারো। তারপর বন্ধুরা, পরিবারের সদস্যের সেবা গ্রহণের সুযোগ সুবিধা, এই গভর্নেন্স পরিবারের সদস্যের সেবা গ্রহণ করলে তার সুযোগ সুবিধা কী হতে পারে সেটা আমরা এখানে লিখেছি বা উল্লেখ করেছি, সেটা তোমার এখান থেকে এটা সুন্দরভাবে তোমার খাতায় নোট করতে পারো, ভুল আনসার দিতে পারো। সো গাইস, এটুকু লেখার পর আমরা লিখবো টেলিমেডিসিনের মাধ্যমে। টেলিমেডিসিন এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনার ফোনে বা অনলাইনে এটার চিকিৎসা পাওয়া হয়, ঠিক আছে বন্ধুরা, কোনো জরুরি প্রয়োজনে এটা চিকিৎসা পাওয়া হয়। বন্ধুরা, এটা টেলিমেডিসিন সম্পর্কে তোমরা এটা তুলে নিতে পারো। সো গাইস, এইটুকু তোলার পর আমরা এখন ই প্রচার সেবা, ঠিক আছে বললাম ই প্রচার সেবা সেবা আমরা এখন লিখবো, তা তোমার এইটুকু এটা নোট করে নাও তোমার খাতায় অ্যাসাইনমেন্টে এটা তুলে নাও। সো গাইস, এইটুকু তোলার পর ইলেকট্রনিক মানি ডিফারেন্স সিস্টেম যে আছে সেটা আপনারা এখন দেখবো, তাই এটা এখান থেকে তোমরা এটা তুলে নিতে পারো। সো গাইস, এটা লেখার পর আমার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা এখন লিখবো। সো গাইস, এটা লেখার পর আমাদের যে কোভিড কালে অনলাইন সেবা নিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার উপর, ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে তোমরা এটা নোট করে ফেলো, আর আমাদের অ্যাসাইনমেন্ট শেষের দিকে তার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে তুমি অ্যাসাইনমেন্ট 100% আনসার তুমি দিতে পারবে। সো গাইস, এটা লেখা পড়া আমরা কোভিড কালে অনলাইন সেবা নিয়ে যেভাবে আমরা লেখাপড়া চালিয়েছি, তো বন্ধুরা এখান থেকে তোমরা এটা তুলে নাও।
সো গাইস, এখান থেকে তোমরা একটু তুলে নাও। তো বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টটি শেষের দিকে, তাহলে বন্ধুরা এটা ধৈর্য সহকারে দেখতে থাকো, তাহলে অ্যাসাইনমেন্টটি পুরো লিখতে পারবে। সো গাইস, এটুকু লেখার পর তোমরা এটুকু লিখতে পারো। তারপর আমাদের লাস্টে যে প্রতিবেদনটি রয়েছে সেটি আমাদের এখন লিখতে হবে। আর প্রতিবেদনের নাম ও ঠিকানা, এখানে তোমার নিজের নাম ও ঠিকানা লিখবে, ঠিক তার নিচে এই জায়গাটায় তোমার বিদ্যালয়ের নাম ও ঠিকানা লিখবে। তারপর প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে, প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে, প্রতিবেদনের তৈরির তারিখ এবং প্রতিবেদনের তৈরির সময় লিখতে হবে। তাই এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের সময় এবং তারিখ এবং তৈরি কার্যক্রম। তো বন্ধুরা, এখান থেকে তোমরা এটা নোট করে নিতে পারো। সো গাইজ, আমাদের এমন একটি লেখাপড়া ভিত্তিক ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, তাই আমাদের কষ্টে ফলটি দিবেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।